বাংলাদেশ সোসাইটি বাহরাইন চিত্রা শাখার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করা হয় চিত্রা আনোয়ার আল ইরাক রেস্টুরেন্টে। উক্ত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইনের উপদেষ্টা ফুয়াদ তাহির শান্তনু, সভাপতি জনাব আসিফ আহমেদ, সহসভাপতি জনাব মাজারুল হক নয়ন, সাধারণ সম্পাদক সবুজ মিলন, অর্থ সম্পাদক মোহাম্মদ কাউসার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সমাজসেবা সম্পাদক আব্দুল মমিন, বিনোদন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, হুরা শাখার সভাপতি হাশেম রানা, সাধারণ সম্পাদক ইসমাইল পলাশ, অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন লিটন, চিত্রা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক ইসমাইল, বিনোদন সম্পাদক আবদুল্লাহ আল মামুন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোফাজ্জল হোসেন। বন্ধুত্বের নিদর্শন স্থাপন করে পুরো আয়োজনটিতে স্পন্সর পার্টনার ছিলেন তুর্ব ইন্টেরিয়র ক্লিনিক, ডায়মন্ড অ্যালুমিনিয়াম, গ্লোবাল ক্লিয়ারেন্স।